উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমুলা ভবিন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে শুনে অলি মমিনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আজকের দিনে এই হার কাঁপানো শীতের ভিতরেও আমাদেরকে বিভিন্ন এলাকা বিভিন্ন গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন। এর জন্যে আমরা হৃদয়ের ভিতর থেকে একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখিরি পৈগম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুমা আমিন, আল্লাহুমা সল্লি আলাই, আল্লাহুমা বারিক আলাই। মহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে সামান্য একটু টুকরো পেশ করেছি, যেটাকে কেন্দ্রের মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাহবুব আমাকে কথা বলার তৌফিক দেন তো অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতেই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে মা বোন খালা যারা মহিলা মানুষ প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখছেন, পর্দার মাধ্যম দিয়ে আপনারা জালসার স্বাদ গ্রহণ করছেন, তাদেরকে বলছি যে আজকে আমাকে এই মাদ্রাসার যিনি দায়িত্বভারে আছেন সেক্রেটারি সাহেব বেশ কিছুদিন আগে আমার কাছে ডেট নিয়েছেন। গত বছরের ডেট ছিল, লকডাউনের কারণে আসতে পারিনি, দুজনে আপোষ হয়ে গেছিল যে না আর জালসা হবে না, কিন্তু আজকেও আমার ধারণা ছিল না যে জালসা হবে। 10 দিন 15 দিন আগেও কথা হয়েছে, উনি আমাকে জিজ্ঞেস করেছেন কি জি জালসা করবো, আমি বললাম আপনাদের ব্যাপার, আপনার এলাকা আপনি বুঝেন, আমাদের বর্ধমানে চলছে। তো যাই হোক, আজকে তার মেন দিন এবং চলছে জালসা, সেই হিসেবে আপনাদেরকে দুটি কথা বলছি যে আপনাদের মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসা, তো উনি প্রথম থেকেই আমাকে একটা কথা বলেছেন যে আপনার বায়ানের বিষয়বস্তু থাকবে মহিলা মেয়েদের সম্পর্কে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করবেন। আমি আয়াতগুলোকে পড়েছি মহিলাদেরকেই কেন্দ্র করে, অতএব আপনাদেরকেও শুনতে হবে কারণ তাদের দায়িত্বে আমরা রয়েছি। আজকের বক্তব্যের বিষয় হবে মহিলাদের ওপরে, টোটাল কথাটা বলে দিলাম বাস খোলাখুলি, কিন্তু ওই মহিলাদের বক্তব্যটা আমি শুরু করব, করিনি, করব, এখন কথা বলছি অথচ বলছি আমি বক্তব্য শুরু করিনি, করব, এখান থেকে বুঝতে হবে যে এখন আমি মহিলাদের কথা বলছি না। তার আগে একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে নিব, এই ছোট্ট কথাটা বলার পরে
আমি মহিলাদের বায়ান ধরবো ইনশাআল্লাহ। ছোট্ট কথাটা কি, আপনারা আমার সঙ্গে কথা বলেন, এই যে আমার হাতে আছে এটার নাম হলো আল কোরআনুল করিম। এর উপরে কোনো কিতাব পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত এর উপরে কোনো কিতাব আর আসবে না। এই কিতাবটার সর্বযুগে দুশ্মন আছে। পৃথিবীতে এমন একটা জিনিস নাই যে জিনিসটা চোর নাই, চোর যে জিনিসের মূল্য আছে তার চোর আছে, চোর চুরি করবে। তো পৃথিবীর সব থেকে মূল্যবান কিতাব হল আল কোরআনুল করিম, আর এর চোরের নাম হচ্ছে শয়তান। যুগে যুগে সব যুগে কোরআনের পেছনে এক শ্রেণীর শয়তান লেগে আছে। বর্তমান জামানায় যদি নাম শুনতে চান তো এক মহিলা শয়তান লেগে আছে, ওর নাম হচ্ছে তসলিমা নাসরিন। এক পুরুষ আছে তার নাম হচ্ছে বেঈমান ইউনুস। এরা হচ্ছে এই কোরআনুল কারিমের সব থেকে বড় দুশ্মন। যুগে যুগে প্রতিটি যুগে প্রতিটি জামানায় কোরআনকে পৃথিবী থেকে তোলার চেষ্টা করেছে কিন্তু তুলতে পারেনি, আর কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কোরআনকে পৃথিবী থেকে সমূলে ধ্বংস করতে। এখন আমি কি বলবো আপনাদেরকে বলেন, আমি আপনাদেরকে কি বলবো? অনেকে আমাকে মোবাইলে ফোনেও বলে, সামনে সামনেও বলে যে আপনার বাংলাদেশের বায়ানগুলো এত ভালো কেন, ইন্ডিয়ার লয় কেন? তো বাংলাদেশের বায়ান ভালোর কারণ এইটাই, এতক্ষণ ওরা উত্তর দিত, বাংলাদেশের লোক জেগে থাকে উত্তর দেয়, এতগুলি মানুষ কিন্তু আমি উত্তর পাইনি। জি ভাই, একবার মহব্বতের সঙ্গে উত্তর দেন, কোরআনকে আমরা ভালোবাসি তো? সবাই বলেন বাসি তো? একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআনের জন্য যদি এখনই প্রয়োজন হয় কে কে রক্ত দিতে পারবেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, হাত হাত নামান। মুসলমানরা সর্বযুগেই জীবিত, মুখটা নাইলে হিলাইছে না না জি, কিন্তু জীবিত আছে। তো এ কোরআন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলবো, নিয়ে মেন বক্তব্যে আজকে মহিলা বায়ানে চলে যাব। ছোট্ট ঘটনাটা কি, যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করা হয়, সব থেকে বড় মুসলমানদের সম্পদ সেই দিনই ধ্বংস হয়েছিল। মুসলমানদের ইতিহাস, বাগদাদের লাইব্রেরিতে এত কিতাব ছিল যে ফোরাত নদীর পানি পর্যন্ত আটকে গেছিল, জমে গেছিল। সেই দিনে যখন বাগদাদের লাইব্রেরি ধ্বংস করা হয় তখন ব্রিটিশরা বসে বসে মিটিং করতো মুসলমানদেরকে কি করে গোলাম বানানো যায়, কি করে বাড়ির কুত্তা বানানো যায়। একটা বাড়ির কুত্তা যেমন পেছনে পেছনে ঘুরে, ওকে যেটা বলবো এটা শুনবে, আগে যা আগে যাবে, পিছে আ পিছে যাবে, ডানে যা বামে যা, যা বলবো তাই শুনবে, ওদের নিজস্ব কোনো শক্তি বা বল থাকবে না। এটা কি করে করা যায়, কি করে করা যায়, কি করে করা যায়। ব্রিটিশ বেঈমানদের ভিতরে যারা বড় বড় ট্যালেন্টেড ব্রেনিয়ান ছিল
তারা মিটিং করে আপোষে একমত হলো যে মুসলমানদের সবথেকে বড় শক্তি হচ্ছে শরীরে রক্ত বা খুন নয়, ওদের সমতা হচ্ছে কোরআন। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে এটা এত বড় জ্ঞানের ভাণ্ডার, এটা এত বড় শক্তি, এটা এত বড় ক্ষমতা, এইটাকে ওরা যতদিন বুকে জড়িয়ে থাকবে পৃথিবীর কোনো জাতি ওদেরকে নষ্ট করতে পারবে না। কোনো ফেরাউন পারেনি, হারমান পারেনি, সাদ্দাত পারেনি, নমরুদ পারেনি, ওদের কাছে ছিল তৌহিদের বাণী, আবু জাহেল পারেনি, উমাইয়া পারেনি, সুমাইয়া পারেনি, আবদুল্লাহ ওবাই ইবনে সলুল পারেনি। পৃথিবীর ব্রেনগুলো চলে গেছে যতদিন ওরা কোরআনকে ধরে থেকেছে। এখন মুসলমানদেরকে দুর্বল করতে গেলে, একটা মানুষকে যদি দুর্বল করতে হয়, সিরিঞ্জি দিয়ে তার শরীরে রক্ত কি টেনে লাও, দুর্বল হয়ে যাবে। তো মুসলমানদের কাছ থেকে আগে কোরআনকে ছিনিয়ে লাও, কোরআনকে ছিনিয়ে লাও, কোরআনকে সরিয়ে নাও, কোরআনের মতো ঐসি বাণীটাকে ওদের কাছে রাখিও না, তাহলে ওরা বাড়ির গোলাম বেনে যাবে। তাহলে কি করতে হবে বলে, তাহলে এক কাজ করো, যত কোরআন আছে এক জায়গায় জমা করো, পুড়িয়ে দেবো। যত কোরআন আছে এক জায়গায় জমা করো, পুড়িয়ে দেব। এবার কোরআন পুরানোর আন্দোলন শুরু হলো। এইরকম কোরআন পুরাতে 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 দেওবান মাদ্রাসা দারুল উলুম তখন একটা ডালিম গাছের নিচে ছোট্ট কয়েকটা বাচ্চাকে নিয়ে শুরু হয়েছে, সেই জায়গায় চলে গেছে ওরা। মুফতি সাহেবকে গিয়ে বলছে, হাজি আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? যারা গেছে তারা আবার সিআইডির মতো গেছে, তাদের চেহারা আপনার আমার মতো নয়, তারা একবারে মুখে দাড়ি দেখে মনে হচ্ছে বড় আল্লাহওয়ালা, মুসলমানের মতো পোশাক পরে গিয়ে বলছে মাদ্রাসায় কোরআন আছে বলে। কোরআন আছে তো, আপনি দেখেন গা আপনাদের হেফজুল কোরআন মাদ্রাসার মসজিদে ঢুকে দেখেন গা ক ডজন পড়ে আছে, তো কোরআন আছে তো বলে। যে কোরআন কিনতাম, কোরআন কিনে কি করবে গো, কোরআন তোমাদের কি কাজে লাগবে বলে। কোরআন কিনতাম এই জন্যই যে আমরা একটা কোরআন শিখার সেন্টার তৈরি করেছি, যুবকদেরকে নিয়ে এসে কোরআন শিখাচ্ছি, ওখানে কোরআন কিছু দরকার। হ্যাঁ গো কটা নিবে, কোরআন কয়টা নিবে বলে, মাদ্রাসায় যতটি আছে দিয়ে দেন, আমাদের ছাত্র অনেক বেশি। তো বলছে কি দাম দিবে জি, $30। সেই যুগে, এখন $1 সমান $58, ধরেলেন $60 জি, $30 হাজারের ওপরে দাম সেই যুগে। তখন এরা বুঝে নিল মাল ডুপ্লিকেট আছে, এত দাম দিতে চাইছে কেন। হাজি ভাই একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন $30,000 দাম, আর আমি যদি ইসলামপুরের মার্কেটে বলি ভাই এটা কে নেবে, যে $200-400 যা দিবে দাও, তারা আছে পালিয়ে যাবো। তাহলে ওটা যে চুরির মাল এটা বুঝতে অসুবিধা আছে, তোদের আচরণ বুঝিয়ে দিছে এরা ওই দুশ্মন। আর তখন জামানায় চলছে চারিদিকে মুসলমানদের কিতাব পুরাও, তোদের বুঝতে অসুবিধা হলো না। মেহমানকে মাদ্রাসায় বসিয়ে দিল, দুইজন গেছে ওরা, বসানোর পর ওদেরকে নাস্তা করানো হলো, নাস্তা হয়ে গেল। মুফতি সাহেব তিনটে ছেলের নাম ধরে ডাকছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, তোমরা এসো বাবা। তিনজনই কোরআনের হাফেজ মাসুম বাচ্চা, 10-12 বছর করে বয়স, গোটা কোরআনকে হিফজ করে নিয়েছে। এইবার বলেন, বেটারে এই দেখো দুইজন মেহমান এসেছে বাইরের, তোমাদেরকে গোটা কোরআনটা পড়ে শুনিয়ে দিতে হবে।
মেহমানরা অনেক দূর থেকে এসেছে কোরআন শোনানোর জন্য, শোনার জন্য। আব্দুর রহমান তুমি এক পাড়া থেকে দশ পাড়া পর্যন্ত পড়ো, আব্দুর রহিম তুমি এগারো থেকে বিশ পর্যন্ত পড়ো, আর আব্দুস সাত্তার তুমি পড়ো একুশ থেকে তিরিশ পর্যন্ত। মেহমানকে তিরিশ পাড়া কোরআন শুনিয়ে দাও। বাচ্চা ছেলে শুরু করে দিল বিসমিল্লাহ বলে শুরু করে, যখন মিনাল জিন্নাতি ওয়ান্নাস পড়ে দিয়েছে, গোটা কোরআন শোনানো হয়ে গেল। যেহেতু আমার আল্লাহ বলেছেন নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, আমি কোরআন তোমাদের ওপরে নাজিল করেছি, এর হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি। একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসেন, সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়বে, আর ওই ছেলেটাকে হসপিটালে নিয়ে গিয়ে এক্স-রে মেশিন দিয়ে দেন, কেউ পৃথিবীর লোক খুঁজে পাবে না যে সূরা ফাতিহাটা কোথা লুকানো আছে, সূরা রহমানটা কোথা আছে, আর আলহামদুটা কোথা আছে। অথচ ছেলেটির ভিতরে রয়েছে। আল্লাহ বলছেন এটা হিফাজতের দায়িত্ব আমার। তোমার টাকা আছে স্টেট ব্যাংকে, তোমার পয়সা আছে আইসি ব্যাংকে, তোমার টাকা আছে ইউনাইটেড ব্যাংকে, তোমার টাকা আছে আপনার এক্সিস ব্যাংকে, কিন্তু আমি আল্লাহ শুনে লাও এমন একটা ব্যাংক তৈরি করেছি, ওই জায়গায় যদি কোরআন একবার ঢুকে যায় শয়তান চোর পর্যন্ত বের করতে পারবে না। যখন তিনটি ছেলেতে গোটা কোরআনটা শুনিয়ে দিল, তখন ওই বেঈমান ইহুদি চিৎকার মেরে বলছে, মৌলভি সাহেব ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, আমরা মুসলমান নই, মুসলমানের মতো সেজে এসেছিলাম, কোরআনগুলোকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেব এই আমরা মনে মনে নিয়ত করেছি। সারা বিশ্ব চেষ্টা করলে আর কোরআনকে পোড়ানো যাবে না, তার কারণ পৃথিবীর বুকে মুসলমানেরা কোরআনকে কাগজের পাতাতেই শুধু রাখেনি, এরা সিনাতে ভরে নিতে পেরেছে। এরা এমন একটা জাতি, গোটা কোরআনটাকে বাচ্চাদের কলিজাতে ভরে দিতে পেরেছে। এদের কাছ থেকে আর কোরআনকে সরানো যাবে না। জাতি বুঝে নিয়েছে, মেহমান বুঝে নিয়েছে যে এদের কাছ থেকে আর কোরআনকে মিটানো যাবে না। দু হাজার ছয় সালে একটা সারা পৃথিবীতে হিসাব করা হয়েছিল, বাহাত্তর লক্ষ কোরআনের হাফেজ। কত কোরআনের হাফেজ বললাম? বাহাত্তর লক্ষ কোরআনের হাফেজ দু হাজার ছয় সালে। এখন তো কোটির ঘরে চলে যাবে। তো এই জাতি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছেন। তো আমি এবার মহিলাদের বায়ান শুরু করব। তো এটা মাঝে বললাম কেন? এটা তো মহিলাদের বায়ানের মাঝে পড়ছে না, শুধু এই জন্যে বললাম যে কোরআন যে ফ্যাক্টরিতে হিফজ করানো হয় সেই ফ্যাক্টরিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো যারা মুখস্থ করছে তারা করছে, এতগুলি জনসমুদ্রের মাঝে আমি একটা আবদার রাখছি, আপনারা খালি মুখ খুলে বলেন কোরআন কয় পারা, জোরে বলেন কয় পারা। তো তিরিশটা যুবক একবার উঠে দাঁড়ান কোরআনের খিদমতে, বেঈমান ইহুদি নাসারাদের মুখে লাত মারার জন্যে, এবং সেই সাথে সাথে শয়তানের মুখে ঝাঁটা মারার জন্যে। আমি তিরিশটা লোক দেখতে চাই যারা কোরআনের এক পাড়া করে পাঁচ হাজার টাকা দেবে, এরকম তিরিশটা লোক দেখতে চাই। আমি মহিলাদের বায়ান করব, আগেই বলেছি। আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা
দুর্গম গিরিকান্তর মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নও জওয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ। আল্লাহর বান্দা কেউ আছেন? 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যেই কোরআনকে পৃথিবীতে রাখার জন্যে আমি আজকে ইসলামপুর হেফজুল কোরআন মাদ্রাসায় 5000 টাকা দিব, একজনও নাই। এতগুলির ভিতরে বেশি সময় আমি নিব না, যেহেতু আমাকে লম্বা বায়ান করতে হবে। 5000 টাকা দেনেওয়ালা একজনও নাই। জি ভাই, কোরআনকে কত ভালোবাসি দেখেন, এখন আবার আয়াত করতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ বলছেন কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া শিনাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তুরদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তোমরা তোমাদের বাপকে, তোমরা তোমাদের ভাইকে, তোমরা তোমাদের সন্তানকে, তোমরা তোমাদের বন্ধুকে, তোমরা তোমাদের বিবিকে, তোমরা তোমাদের সম্পদকে, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে এবং যে ঘরটা বানিয়েছ তাকে, 8টা কথা আল্লাহ বললেন অত্যন্ত ভালোবাসবে, তোমাদের ভালোবাসাতে জায়গা পাবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহে আল্লাহ পাবে না, ও রসুলিহি রসুল পাবে না, জিহাদিন ফি সাবিলিহি কোরআনকে বাঁচানোর জন্যে তোমার মালটা লেগে যাক, এই জায়গাটা যখন পাবে না। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু অপেক্ষা কর, তোদের উপরে আমি আজাব এনে দিচ্ছি, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অতদিন পর্যন্ত অপেক্ষা কর, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে, আল্লাহ জালেম কমকে কোনোদিন হেদায়েত দেন না। 5000 আচ্ছা আচ্ছা, তো আমি নাহলে ভুল করেছি, এতগুলো লোকের সামনে আমি ভুল স্বীকার করছি। হাজি আমার ভুল হয়েছে, আপনারা মাফ করে দেন, কান ধরবো। পঞ্চায়েত সমিতি 5100 দিলে চলবে? আমি ভুল করেছি, এতগুলো লোকের সামনে অন্যায় স্বীকার করলাম। তা আপনি 5100 দিলেন, তা আপনি একা জান্নাত যাবেন আর ভাবি উপদে যাবে, ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দেবো। জি আল্লাহর হস্তে ডবল দেন, আপনারা ডবল দেন। যে আয়াতটা পড়লাম এর মানেটা শুনেলেন? আজা বিন আলিমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, আলেম ওলামা আছে জিজ্ঞেস করলেন, আজাব আলিম বিল আখেরা, আখেরাতের জন্য জাহান্নামের আগুনকে বলা হয়েছে, আজাব বিন আলিম বিদ দুনিয়া, দুনিয়াতে আজাব বলা হয়েছে। আল্লাহ তাবারক বা তাআলা বলেছেন এই জাতির জন্য দুনিয়ার আজাব হচ্ছে প্রথম নম্বর আজাব, তাদের খিলাফ বাদশাহ তৈরি করে দেবেন। মুদি আসেনি, ওকে আমরা নিয়ে এসেছি, কোরআন থেকে সরে গেছি, আল্লাহ মুদিকে পাঠিয়েছে পিটা গাওয়ারাকে। ভাই এতগুলি লোকের ভিতরে 1 নম্বর জায়গাটা পঞ্চায়েত সদস্য নিয়েছেন, কিন্তু ওনার বিবি 2 নম্বর জায়গাটা নেবে, মাশাআল্লাহ। আর একটু বেশি বললে ভালো হতো রে, ওটাও রাজি হয়ে গেছে। যাক একটা অন্য সিরিয়াল লাগান এইদিকে, 1-2 হলো। 3 নম্বর জায়গাটা ভাই আল্লাহর বান্দা, আমি বেশি সময় নিব না, আমার সামনে বায়ান আছে। 3 নম্বর জায়গাটা আল্লাহর গোলাম কেউ আছেন? চলে যান না, বায়ান যখন শুরু হবে তখন আফসোস করবেন, আমি বেশি সময় নিব না, নিয়তি করেছি চটচট করে 30টা পূরণ হয়ে যাক। জি পেছন থেকে কে বলছো? ও ওই দিকে ওরা আছে কেন, মেয়েদের দিকে আছে কেন ওরা? আল্লাহর বান্দা 3 নম্বরে কেউ আছেন?
এতগুলির ভিতরে তিন নম্বরে কেউ নাই? আল্লাহর গোলাম একটা যুবক উঠে দাঁড়িয়ে বলেন, এখনই লাগবে, আজকে দেবেন, এটা নয়। দু মাসের মধ্যে দিয়ে দিলেন, ধান টান উঠে গেল, আপনার বেচার সদা হলো, কেনা বেচা হলো, নিয়ে দিলেন। ভাই আমি সময় বেশি নিব না, ঘড়ি দেখে নিলাম, খুব অল্প সময়ে। ভাই দু নম্বরে নাম টালেন, আল্লাহর বান্দা, কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর কালাম পাকের দিকে তাকিয়ে দেখেন আপনাকে কত মহব্বত লাগবে। আজকে ছেলেদের বাচ্চাদের হাতে হাতে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকার মোবাইল। ভাই আল্লাহর কোরআনের জন্য আপনি দেবেন, আল্লাহ তাবারক বা তাআলা আপনার ইজ্জত সম্মান বাড়াবেন। একদম টাইম আর নিতে চাইছি না। আচ্ছা ৫,০০০ না পারেন, ৫,৪,৩,২,১ সবগুলো বলে নিলাম, আপনার যেটা মন যায় আপনি ১,০০০ বলেন, ২,০০০ বলেন, ৩,০০০ বলেন, ২,৫,০০ করে দুজন বলেন, যে একটা ৫,০০০ হবে। এরা টাকা দিবে না নাকি জি? এরা টাকা দিবে না নাকি? টাকা কে নিবেন? হাত তুলেন। তাতেও চুপ করে আছে জি। আল্লাহর বান্দা বলেন, জি ভাই এতগুলো যুবকের ভিতরে কোরআনের মহব্বত দিলে কি নাই? জি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা না মনিরুদ্দিন কি দিবে লাগছে? ওকে দিবে টাকা, এলাকার লোক তো, আপনারা চুপ করে বসে আছেন। আরে ভাই ২,০০০ করেও তো বলেন। জি ২,০০০ করো তো বলেন কমসে কম। কি নাম দেখেন, নামটা বলেন। পাবজি একবার আল্লাহর রাস্তায় আপনি দাঁড়ান। ইলিয়াস স্যার কোন গ্রাম বাড়ি? বাঁশবাড়ি। ইলিয়াস সাহেব মাশাল্লাহ, তিনজন হলো, চার নম্বরে চলে আসছে মনে হয়, জুতো হাতে করে লি না, বসে গেছে না, আসছে চার নম্বরে একদম। কত আছে? তিন আছে। তাহলে ওইটা কত বলেছেন আপনি দেখান, এক না দুই না তিন না পাঁচ? এক, মাশাআল্লাহ। এখানে ৩,০০০ আছে। ভাই আপনার নাম? মোবারক হোসেন। কোথায় বাড়ি? বাস এটা কেটে দেন। তাহলে ৪টা হলো, ৫ নম্বরে ১০টা তো হোক কমসে কম, ১০টা তো হোক, তারপর আমি বায়ন শুরু করে দিব। ৫ নম্বরে বলেন, আমাকে কেউ টাকা দেয় না জি, আমি এত বলি যে হ্যাঁ বলেন, ১,০০০ টাকা ধরছি জি, আমি একদম অল্প সময়ে আর এবার ছেড়ে দিব। আর একটা বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আর একটা বলেন জি। ৫,০০০, ৩,০০০, ২,০০০ এবার বাইন ধরতে পারলে। হ্যাঁ হ্যাঁ, কি নাম ভাই? ওই দেখেন ওই দিকে, হ্যাঁ হ্যাঁ, কি নাম? ওই দেখেন একটা, এইদিকে একটা, আব্দুল মাতিন, আব্দুল মাতিন ৩,১৭ আর ইসাহাক ইসলামপুর। আরে বাপে, এই 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 সময় তোরা উঠলি, বস এক মিনিট, বস এক মিনিট, এক মিনিট, এক মিনিট, যাও যাও, ও কালেকশনে যাবে, যাও 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 যাও, তোরা মেয়েদের কাছে যাও। মাস্তারা বিবি দু পয়সা মানে অনেকটা, আর ১০০ টাকা। এবার আমি বায়ন শুরু করছি,
বায়ান শুরু করছি জি, আর হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا জোড়া সৃষ্টি করেছে সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপর জনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। আল্লাহ বলছেন, দু মিনিটের উপস্থাপনা করছি, বেশি লম্বা করব না ভূমিকাটা। হ্যাঁ, একটা কথা বলিনি, আপনি লিখে লিখে রাখেন, 500 গুলো এখানে ভরে দেন, 1000-2000 গুলো লিখে রাখেন, আমি আবার মাঝে মাঝে কথা বলতে বলতে একবার দুবার করে চাইব। আল্লাহ তাবারক বা তালা বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার সৃষ্টি হল জোড়া জোড়া, একটা মেল একটা ফিমেল, একটা নারী একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, একটা মার্দ একটা আওরাত। আমি আল্লাহ পৃথিবীর বুকে জোড়া জোড়া সৃষ্টি বানিয়েছি, একটা মহিলা আর একটা হলো পুরুষ, আর শুধু জোড়া বানাইনি, মধ্যখানে আমি আল্লাহ তাদের দুইজনকে একজনের আর একজনের জন্যে পিয়াসা বানিয়ে দিয়েছি। এই জায়গাটা আল্লাহ তাবারাক বা তাআলা বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন।